আব্বা জানেরা যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রিপজিশন ভার্ব অ্যাডভার্ব তারপরে কনজাংশন ইন্টারজেকশন তো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রিপজিশন এই যে আট প্রকার এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা পড়ছিলাম তার মধ্যে নাউনের সাথে নাউন ছোট ভাই নাউন আর প্রোনাউন এরা একই সাথে জন্মগ্রহণ করে যমজ ভাই আর প্রিপজিশন আর হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাঁ হরফ আর হচ্ছে সিফাত এই নাউনকে নিয়ে চলে নাউন জীবনে কোনোদিন একা একই চলতে পারে না নাউনকে চলতে গেলে আর একজনের সাথে লাগিয়ে দিতে গেলে প্রিপজিশন লাগবে তো বড় ভাই সবচাইতে ক্ষমতাধর কে প্রিপজিশন বড় ভাই তারপরে হচ্ছে সিফাত বা অ্যাডজেক্টিভ তাই না তো আমরা এগুলো দেখেছি পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রিপজিশন আজকে আমরা শুধু নাউনটা দেখব আজকে কি দেখব নাউন বলে নাউন এসিম নাউন এসিম নাউন এসিম যেটা নাউন সেটা আরবি ভাষায় গ্রামারে কি বলা হয় ইসিম তো ইসমু জামিদ মানে যার রূপান্তর হয় না নাম পৃথিবীতে যত জায়েদ আহসান যত নাম আছে যে নামগুলো রূপান্তর হয় না ঠিক আছে সেগুলো হচ্ছে জামিদ যেগুলো এসিমে রূপান্তর হয় না ইসমু মাসদার ক্রিয়ামূল আপনারা মিজান পড়ছেন আপনারা মিজান পড়ছেন আর জরবু এটা হচ্ছে ক্রিয়ামূল আর জরবু মানে মারা জরবা ইয়াজরুবু জরবান ফাওয়া জারিবু রজরিবা ইজরুবু জরবান ফাওয়া মাজরুবুন আলামরু মিনু ইজরিব অন্যায় আনুলা তো জরবা জরবা জরবু জরবা জরবাতা জরব না জরবতা জরব তোমা জরব তুম জরব তি জরব তোমা জরব তুম না জরব তো জরব এই যে রূপান্তর হচ্ছে তো এখান থেকে কোথায় থেকে আর জরবু মাজদার থেকে তাহলে পৃথিবীর সকল ফেলের একটা কি আছে মাজদার আছে ইসমু মুশতাক মুশতাক শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি বা গঠিত হয়েছে কোথায় থেকে উৎপত্তি বা কোথায় থেকে হয়েছে ইস্তিকাক যেটা মূলত মাসদার থেকে যেটা মূলত ফেল থেকে গঠিত হয় যে ইসিমগুলো সেগুলো কি কি আমার সর্দি লাগছে বাবা আপনারা কথা বলেন বেশি সেগুলো সেগুলো হচ্ছে ফাইল মাফউল তারপরে জরফ ইসমু তাফজিল ইসমু আলা আর হচ্ছে সিফাতে মুশাব্বা এগুলো নাম কি ইসমু মুশতাক এটা মূলত গঠনগত কিন্তু দেখেন এটা মূলত কি গঠনগত আরবি ভাষায় বেশি মানসম্মত ঠিক আছে কিন্তু কে নাউন আপনাদের আজকে যেটা পড়া এটা তো যে সকল আলিম ওলামারা আমাদের এই ভিডিওগুলো দেখে আরবির সাথে মিলিয়ে মিলিয়ে শেখার চেষ্টা করেন তাদের জন্য বললাম এখন আপনাদের জন্য আপনারা এখন বলেন প্রপারকমন কালেকটিভ ম্যাটেরিয়াল অফ স্ট্রাক তিনটা আগে প্রপারকমন কালেকটিভ ম্যাটেরিয়াল অফ স্ট্রাক অবস্ট্রাক তো প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অবস্ট্রাক প্রপার কমন কালেকটিভ 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 ম্যাটেরিয়াল অবস্ট্রাক প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অবস্ট্রাক আমরা জানি আমরা এর আগেও শিখেছি পৃথিবীতে যা কিছু চোখ দিয়া দেখা যায় তাই মূলত ইসিম তাই মূলত কি নাউন তাই মূলত নাউন যা কিছু স্থির থাকে এই পৃথিবীতে তাই মূলত কি নাউন আর অন্তর দিয়ে যা অনুভব করা যায়
অন্তর হাত হাত দিয়ে যা অনুভব করা যায় তাই তো। আমরা আগামী কাল ইনশাল্লাহ দেখব পৃথিবী উল্টা গেল, প্রপার হচ্ছে কেন, কোমর হচ্ছে কেন, কালেকটিভ হচ্ছে কেন ম্যাটেরিয়াল। তাহলে এই যে এই প্রকারগুলো এগুলোর কি আরবি নেই? আরবিও আছে দেখেন আলাম, আপনারা যারা আরবি জানেন আলিম ওলামা ভাইরা আপনারা জানেন আলাম, পৃথিবীর সব আলামই প্রপার। আপনি অনেক আলাম জানেন, আলাম 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 আপনি জানেন পৃথিবীর সকল, কিন্তু আপনি যখনই বুঝবেন আলাম মানে যে প্রপার, তখন কিন্তু আপনি এমনিতে আপনি ইনশাআল্লাহ ইংলিশটাও শিখে যাবেন। এই জন্য বারবার বলি, যারা ভালো ইংলিশ জানেন অবশ্যই তারা আরবি পারবেন, আর যারা ভালো আরবি পারেন আপনাকে কেউ ধরে রাখতে পারবে না এই বাংলাদেশের সমস্ত পৃথিবীতে, কারণ আপনি আরবি দিয়ে ইংলিশকে তুলোধুনো করে ফেলে দিবেন। আরবি দিয়ে আপনি ইংলিশকে লাল কার্ড দেখিয়ে ইংলিশকে লাথি মেরে ফেলে দিতে পারবেন, কারণ ইংলিশের চেয়ে আরবি ভাষা আরো হাই কোয়ালিটির। দেখেন এই পাঁচটা নাম তো আছে, এছাড়াও যে গঠিত নামগুলো এগুলো কিন্তু নেই, আস্তে আস্তে ইনশাল্লাহ জানবেন। আমাদের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।